ভিডিওটা আজকে আমার অনেক কিছু দেখছি ওয়াইটিতে, অনেক অনেক কিছু নিত্য নতুন দেখছি, কিন্তু এদের নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। হ্যাঁ, ঝিমি, রিতম আর ঈশানী, সব কিছু বলবো। সাথে এখন রিতমের এক মাসি আছে, হ্যাঁ, কি হাপিয়া, তাকে নিয়েও বলবো। যারা যারা চেনো অবশ্যই করে বুঝতে পারবে, আর যারা চেনো না তাদের আমি একটু নতুন করে বোঝাবো। কারণ আমাদের ইউটিউবটা আজকে যে জায়গায় যেতে বসেছে, এরা তিনজন অবশ্যই করে লাক্ষর দালাল, তার মধ্যে একজন। যে চরিত্রটা ভীষণ, মানে সবজি বাজারে যেমন বিক্রি হয় সবজি, সেরকমভাবে ওয়াইটির বাজারে চরিত্র কীভাবে বিক্রি করতে হয়, মহিলাদের মহিলা হয়ে কীভাবে নগ্ন করে, মুখ দিয়ে বলাৎকার করে, এই লাক্ষর দালালের ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে মহিলা হয়ে মহিলাদের পোশাক টেনে টেনে খোলে, মানে ভীষণ এক্সপার্ট। ওইদিকে ল্যাটাদীপ তো খুবই এক্সপার্ট, বলেছে কীভাবে পোশাক খুলবো, আর উত্তেজিত হয়ে উত্তেজনার বসে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে ক্যাথাকুরানি। আর তেমনি দালাল, মেয়ে হয়ে মেয়েদের পোশাক, ভীষণ সেক্সের ভুকা, মানে ওর বর পারে না তো এই কষ্ট থেকে, যারা সুখে আছে, শান্তিতে আছে, স্বামী সংসার নিয়ে, অবশ্যই করে শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে, তাদেরও কিছুতেই সহ্য করতে পারে না। এটা আমরা দেখেছি, তা আজকে শুরু করবো। তার আগে ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। জলনদীপ, আমাকে আমার ভিউয়ার্সরা, অ্যাকচুয়ালি এদের আমি দেখি না, মনেই আসে না এদের দেখবো, কারণ এদের দেখলেই আপনার নেগেটিভিটিতে ভরে যাবে। মানে এরা কিছু এখনও পর্যন্ত দেখাতে পারলো না তো, এরা সবসময় বলছে কিষাণু কয়েক পা দৌড়ে মায়ের কোলে উঠবে। হ্যাঁ, এই কিষাণু বলতে গিয়ে মনে পড়লো, কিষাণু নাকি আজকাল ওর ঠাম্মিকে নাকি ঝেঁটা ট্যাটা দিয়ে পিটছে, মুখ খারাপও করছে, সেটা আমরা কেউ শুনতে পাচ্ছি না, কিন্তু জলনদীপ মানে ওই বুড়ির আর কি গাটে গাটে রজত জয়ন্তী। দেখো আমারও বয়স হচ্ছে, কিন্তু নোংরামি তো করছি না, যেটা দেখতে পাচ্ছি সেটা আমি বলছি। আরে কিষাণুকে আগেই মানুষে প্রশ্ন করবে, তোর মা তো ক্যারেক্টারলেস, তুই এত ভালো হলি কী করে? কারণ সে বাবার কাছে আছে, ঠাকুরদা ঠাকুমার কাছে আছে। আরে ও তো আরও আগে খারাপ হয়ে যেত যদি ক্যাথাকুরানি ওকে নিয়ে যেত, কারণ মায়ের নোংরামি দেখতো। ও তো এই জন্যই বাচ্চাটাকে নিচ্ছে, কেয়ার বাচ্চা, তারপরে ঝুমার বাচ্চার মতন হবে, ঝুমার ছেলে, কেয়ার ছেলে, মা নোংরামি করছে, পরপুরুষের সাথে বেড শেয়ার করছে, আর ছেলে ক্যামেরাম্যান, এইটা করার জন্যেই তো ও এত তোলপাড় করছে। জলনদীপ বুড়ি এগুলো দেখতে পাচ্ছে না যে মা চরিত্র বিকাতে বেরিয়ে গেছে, সেটা বলতে জলনদীপ বিপুল বুড়ির খারাপ লাগছে, কারণ ও এরম করেছে যৌবনকালে, বোঝাই যায় কথাতে, বোঝা যায় যে বুড়ির চুলকানি একটা সময় খুব ছিল, যেটা দেখেনি সেটা নিয়ে বললে বুড়িকে এইভাবেই দিতে হবে। বুড়ি দেখছে কিষাণু খারাপ হচ্ছে, কিষাণু ভালো আছে রে, কিষাণুর মা চরিত্রহীনা মহিলা, কিষাণুর মা মানে তোরা যাকে জানিস মা, যে বদ চরিত্রা, তাকে তার দাদা কেলিয়েছিল, কেন জানিস? জানে আমার বোন একটা দুশ্চরিত্রা, তাহলে সেইখানে মারধর হয়, বাড়ির মেয়েকেও মারে, আর তারা খুব ইজিলি বাড়ির বউ মাকেও মারে, বুঝছিস? হাতটা ওই বোনকে দিয়েই মেরেই ঝালাই করেনি, এই ঝালাই হাত অনেকদিন ধরে, সেখানে কিষাণু গেলে কি অমানুষ তৈরি হবে সেটা আর বলার নয়, গিয়ে দেখবে মামা মাকে ধরে মারছে, তাহলে ও জানে তাহলে আমিও মাকে ধরে মারতে পারি, তাই না? তাহলে সেখানে গেলে কী তৈরি হবে? সে লাইফা নিজের স্বার্থে ভাবছে আমার বউটার সাথে আমি রোম্যান্স করতে পারবো না, বোনটাকে কেলিয়ে তাড়িয়ে দিয়েছিল, ভাবিনি আমার বোনটা রাত কাটাবে কোথায়, সেখানে কিষাণু গেলে ভালো হবে? এই জলনদীপ বুড়ি, ভালো হবে? হবে না। একটা গেছো বাদর ক্যারেক্টারলেস মায়ের ছেলে কী হতে পারে সেটা আমরা অনুধাবন করতে পারি। সে ঝুমাকে দেখলে বোঝা যায়, ঝুমা যেইভাবে ছেলের সাথে নোংরামো আরম্ভ করেছে, ছেলের যদি কোনো রকম তালগোল পেকে যায় মাথায়, মাটা মানবে না, যেইভাবে উত্তেজিত করছে ওর ওই ল্যাপা পোচার শ্মশানের আঠপোড়া কাঠ, নোংরামো কিছু যদি দেখতে চাও ওয়াইটিতে একটু খোঁজো, দেখতে পাবে। যেমন ওই যে হাপিয়ার চ্যানেল, যেটা রিতমের মাসি, রিতমের মতন খারাপ আমি দুনিয়ায় কাউকে দেখিনি। ওর একটা সঙ্গে, ওই যে আগেকার দিনে হতো না, একটা কোলে, একটা হাতে আর একটা পেটে, রিতমের ইচ্ছা, একটা বেডে, একটা হাতে আর একটা রয়েছে, মানে চারিদিকে ও মেয়ে বেষ্টিত হয়ে থাকবে, মানে পারবারই সেরকম। সেই রিতমের মাকে তার মাসি বলছে সোরের বাচ্চা, মানে তার বাবাকে টেনে এনে সোরের বাচ্চা বলছে। আসবো, আগে একটুখানি জলন্দি বুড়ি আর একটুখানি ক্যাথাকুরানিকে দিই। ক্যাথাকুরানি রাতের পর রাত ঘুমায়নি, কেন ঘুমায় না? ছেক চেক করার জন্য, ওই ছেক চেক ও ছেলে পড়বে কদিন পরে যদি ও নিয়ে যায়। ও ভদ্র সভ্য সুস্থ একটা পরিবেশে রয়েছে, দেখ পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবসে কী সুন্দর করে ওর বর্দা, মানে সন্দীপের বাবা, কী সুন্দর করে বললো, দারুণ করে বললো। আর এর বাবাকে নিয়ে এই দালাল, এই যে লাতখোর, মানে পোদল্যাংটা মাথায় ঘোমটা, ওই দালাল মানে ওর বাবাকে বিক্রি করতেও ছাড়িনি, রড লাগানোটা তীর্যক নোংরা ভাষায় বলেছে, ও আবার রড টডে খুব এক্সপার্ট, এই যে আমাদের লাতখোর দালাল। আর এখন ওই জলন্দীপ বুড়ি, নোংরা কথা বলবি যেটা দেখা যায়নি সেটা নিয়ে বললে কিন্তু ছাড়বো না, মাথায় রাখবি। খুব যৌবনের জ্বালা উঠেছে না? যৌবনের জ্বালা উঠলে মেটানোর ব্যবস্থা কর, কিন্তু ওই শিশুটাকে নিয়ে কোনো কটু কথা বললে কিন্তু কপালে দুঘড়ি কাহানি আছে, প্রমাণ দিতে হবে, প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে বলতে হবে, প্রমাণ ছাড়া বললেই ছিস্তি খেতে হবে, মিথ্যাচারিতা করবে। আর ওদিকে ঢ্যামনা সেবক দাদা, ওর ওই এই এদের কমেন্ট বক্সে মানে মানে পরিবেষ্টিত হয়ে রয়েছে কলিযুগের কেষ্ট,
এইসব এখানে মারালে চলবে না, আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি। যেটা ভুল সেটা বলো, ভুল ক্যাথাকুরানি করেছে ডে ওয়ান থেকে, নোংরামি করে বেরিয়ে গেছে, কী কারণে ছেক চ্যাট করেছে, কী কারণে ল্যাডা দি তোর জামা খুলবে, আরও বলবে এই তুই চুপ কর, এই তুই ঘুমা, মানে তুই পাচ্ছিস না এখন আমরা কাছাকাছি নেই, তুই আমায় উত্তেজিত করিস না, আর এই জামা খোলা দেখবে বলেই ও বেরিয়ে গেছে। তারপর কী হয়েছে তার ভিডিও কলে, তার কল রেকর্ডেই আমরা জানতে পেরেছি, একটা বাচ্চা সুস্থ সবল পরিবেশে মানুষ হচ্ছে ভালো লাগছে না, না জলন্দি বুড়ি, ওর মা তো এরপরে চড়াতে যাবে, বাচ্চাটা কার কাছে রেখে যাবে, ওই তো মামা ওই তো মামিকে নিয়ে একদম ওপেন প্ল্যাটফর্মে সব কিছু করতে চাইছে। আর তা দিদুন, তার দিদুনও এইবার মেয়ের পথটা নেবে, মেয়ে যে যা কিছু করে বেরিয়ে এসছে এবার ও দিদুনও করবে, কারণ ওর দিদুনের সারা শরীরে এখন রিলস আর শর্টস, সারা দিন নাচ করছে, কথা বলছে আর নাচ করছে, এই রকম অবস্থা, সেইখানে নাকি কৃষাণু মানুষ হবে। জলনদীপ তোমার জ্বালিয়ে পুড়িয়ে দেবো বুঝলা, লোকের গলায় অ্যাসিড ঢালতে খুব ভালো লাগে, চল ফোট অনেক ভাও দিয়ে দিয়েছি, বুঝে শুনে কথা বলবি। কৃষাণুর মা একটা চরিত্রহীনা শরীর বিক্রেতা, শরীরকে বিজ্ঞানের জন্য বেরিয়ে গেছে, সেখানে কোনো সন্তান ভালো হতেই পারে না, না ছেলে না মেয়ে, ওর মায়ের কুকীর্তিগুলো ক্যামেরাবন্দি করবে, ক্যামেরাম্যান হিসেবে ছেলেকে নিয়ে যাবে, ছেলেকে শেখাবে, জুমার ছেলেকে যেমন শিখিয়েছে আমি নোংরামি করবো সেটা তোর, আর ওইদিকে কেয়ার ছেলে সেরকম তৈরি করার জন্য বলছিস না রে, সব একটা বদা বেটি। আসি এবার রিতমদের ব্যাপারে, বাবা সত্যি না অবাক লাগে, সিঁদুর এক চুটকি সিঁদুর, দেবদাস এসে ডায়লগটা মনে পড়েছে, ইসকা কিমত কিতনা ক্যা হ্যায় কি বাবু, সেই হচ্ছে অবস্থা, যে সিঁদুর কত সস্তা আমাদের এই ওয়াইটি দেখালো। আচ্ছা ঈশানী পাত্রও পেয়ে গেল, যে ঈশানী এই প্রীতমের থেকে সরে আসার পর রিলসেই বোঝা যাচ্ছিল যে ওর শব্দ প্রেম ব্রেকআপ হয়েছে, ব্রেকআপও না ভেঙে দিয়েছে বাড়ির লোক, সেই দুঃখ ভেরি রিলসগুলোতে বোঝাচ্ছিল সে প্রীতমের প্রতি কতটা আকৃষ্ট, তার নাকি চার পাঁচ দিন হয়ে গেল বিয়ে হয়ে গেছে, এদের পাত্র মনে হয় ওই কুমোরটুলির ঠাকুরের মতন রেডি থাকে, গেলেই পাওয়া যায়। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ওয়াইটিতে যা কিছু আপনি কল্পনা তো আনেননি সেগুলোই ওয়াইটিতে দেখতে পাবেন, এই যে দেখছেন না, নাকি কিষাণ ওর ঠাম্মিকে, ঠাম্মিকে কি ভদ্র সভ্য, আমি কিন্তু খেয়াল করি উত্তেজিত হয়েও একটা বাজে কথা ওর বাবাকে বলে না, এই তো ও বলছে নাকি কিষাণ করে সেগুলো দেখায় না ওর বাবা, কিষাণুর মা নোংরামি করেছে সেটাই কিষাণুর বাবা দেখায়নি বুঝলে, কখন দেখিয়েছে যখন ওই যে সালিশি সবাই সমস্ত মিটে গেছে, তারপরে বুঝতে পেরেছে ক্যাম মোবাইল ওর কাছে পাবে না, আর মোবাইল ওর কাছে না পেলে ওদিক থেকে ল্যাটা দিক ওর হুক খুলতে পারবে না, ইনার গার্মেন্টসগুলো খুলতে পারবে না, তখন সে নিয়ে বেরিয়ে এসছে, তারপরেই রাত্রির বেলায় ওই রকম দুটোর সময় পাঁচ মিনিটের লাইভ করে বলেছে যে কোথায় কোথায় ওর শরীরে গরম, সেটাও লুকিয়েছিল তার বাবা। কিষাণুর যদি দুষ্টামি অপকীর্তিগুলো লুকায়, কিষাণুর মায়ের বদাগিরিটাও লুকিয়েছিল ওর বাবা, যখন ওর মা বদাগিরির চোটে বেরিয়ে গেছে যে জামা খোলা তো তাহলে হবে না, ল্যাটা দিক তো আমার প্রত্যেকটা শরীর থেকে এক একটা বস্ত্র খুলবে বলেছে, তাহলে সে কী হবে, তাই জন্য মায়ের সাথে দু রাত্রি শুয়ে প্ল্যান করে বেরিয়ে গেছে, বাচ্চাটাকে নেওয়ার প্রয়োজন মনে করেনি, মা নয় ভুলে গেছে দিদুন, দিদুন নয় ভুলে গেছে মামা, জলন্দীপ বুড়ি চুপচাপ থাকবি, বয়সটা রেয়াত কর, হ্যাঁ আমারও বয়স হচ্ছে কিন্তু ভুল বলবো কি না, যেটা দেখবো সেটা বলবো, আমি সবসময় খেয়াল করি খুব উত্তেজিত হয়ে গেলে রাগ করলে বসে থাকে, একবারও হাত তোলে না পা তোলে না, বাচ্চারা কিন্তু হাত পাটা বেশি তোলে, এইটা কারোর থেকে শিখতে হয় না, ওরা আগে ঠাস ঠাস কচি কচি হাত দিয়ে মারতে শেখে, খুব বদনাম দিতে পারছিস না, আসলে বদনামের মা তো যা বদনাম করার করে দিয়ে গেছে, শরীর বিক্রি করা ইজ্জত বিক্রি করা এর থেকে অসম্মানিত বদনামের আর কিছু থাকতেই পারে না, সেটাকে ঢাকার জন্য এখন তুই এইসব বলছিস, মানে ওর লাইক বলো ওর ভিডিও দেখলে মানুষের হাগা ছ্যাচ্যাচ করে হবে আর ঘুম পেয়ে যাবে। তা এরকম হাপিয়া, হাপিয়া হচ্ছে রিতমের মাসি, সে বলছে রিতমের জন্য ক্যান্সার হয়, কর্কট এরম একটা রোগ, যেই রোগের কারো রোগ এরম হলে তাদের বাড়ি ঘর সর্বশান্ত হয়ে যায় বিক্রি করতে করতে, রিতম খুব সাধু পুরুষ না বা সাধু ঘরের ছেলেও না, তার মাও একটা জিনিস সেটা আজকে তার হাপিয়া বোন বলছে, এমনি এমনি তো বলছে না কিন্তু এই হাপিয়া এই রিতম রিতমদের বাড়িতেই পড়ে থাকতো, আমি বিচিত্র দেখছি এদের ক্যারেক্টারগুলো। আর ঝিমি, ঝিমি এসে পড়ে রয়েছে, কার বাড়ি, এই হাপিয়া মাসির বাড়ি, যার স্বামী মৃত্যু কামনা করেছে তার মাসি শাশুড়ি, সে সেই মাসি শাশুড়ি বাড়িতে পড়ে রয়েছে, বিচিত্র এই ফ্যামিলি, আমার অবাক লাগছে ওয়াইটিরা এরা নোংরা করার প্রতিজ্ঞায় নেমেছে যে নোংরা করে ছাড়বো, যেমন এই যে লাক্ষর দালাল আর কিছু নেই পাওয়ার, ক্যাথাকুরানি থেকে ঠিক সরে এসছে এবার এইগুলি বসেছে, সে প্রাচীনপন্থীগুলি কথাই বলতে কত টাইম জলন্দি, তাহলে বোঝাতে পারছি যে ফ্যামিলি এই তিনটে ফ্যামিলি, হ্যাঁ ঈশানীর পাত্র পেয়ে গেল মানে ওদের কাছে কোনো ব্যাপার না, কালকেই যখন ঈশানীর সাথে রিতমের মিল হবে দেখবেন ওর সিঁদুরও নেই পাত্রও নেই, এইরকম তো একটা পাত্র পেয়ে বিয়ের ঠিক, তারপর রিতমের খোঁজ পেলো, তারপরে দেখা গেলো ওই পাত্র নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যদি পাত্রও পায় সেই ভুই মানে মাটি ফুড়ে ওঠে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠে আবার মিলিয়ে যায়, সেই রকম মানে এদের কাছে কোনো ব্যাপার না, মানে প্রেম বলো বিরহ বলো সমস্তটাই এই ওয়াইটিতে এসে ওদের বিকতে হয়,
অবাক লাগলো, করতাম না ভিডিও, দেখছি ওর মাসির লাইভে খিস্তা খিস্তি করছে, নিজের মায়ের পেটের বোনকে শুনে বাচ্চা বলে, ভাবতে পারছেন? তা শুনে বাচ্চা আজকে হলো, গত কিছু মাস বছরে হয়নি কেন? তখন তো ওদের বাড়িতেই পড়ে থাকতো। কী সব বলছে বোনের নামে, মানে কী ভালো ফ্যামিলি রে, এরা নিজেরা বুঝিয়ে দিচ্ছে আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি। যেমন ঝিমি তেমনি রীতম তেমনি ঈশানি, ঈশানি পাত্র পেয়ে গিয়ে বিয়েও হয়ে গেল, সিঁদুর পরে পরে রিলসও আরম্ভ হয়ে গেল। এদের কাছে শাঁখা পলা সিঁদুরটা, সে মঙ্গলসূত্র বলো, এগুলো খেলনার বস্তু। যে অভিনয় করতে গেলে সিঁদুর চওড়া সিঁদুর পরে শাঁখা পলা পরে অভিনয় করতে হয় না, অভিনয় হয়ে গেলে খুলের একটা, সেম তাই করছে ঈশানি। চিন্তা করুন, এরা পাত্র পেয়ে গেছে, এত বিরহ, মানে রিলস করলেই বোঝা যাচ্ছে ওরে বাবা, ঝিমি এসে ওদের কাবাব মেয়ে হাড্ডি হয়েছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি রীতমের নিজের মানে মাসি, মায়ের নিজের মাসি, সে রীতমের মাকে বলছে সুরের বাচ্চা, যেহেতু ওই যে ভিউজ কামাচ্ছে, তারও সবার তো ভিউজ বোকা, তাই না? ভিউজ বোকা, শারীরিক চাহিদা বোকা, কেউ অন্যের পোশাক খুলে ভুকাটা মেটায়, কেউ অন্যের পুরুষের সাথে হাত ধরে বেরিয়ে গিয়ে রাত কাটিয়ে ভুকা মেটায়, এইগুলো ওয়াইটিতে এখন দেখতে পাবেন। বাহ, সুন্দর মতো নিশানির বিয়েও হয়ে গেল, পাত্রও খুঁজতে লাগে না ওদের, আবার পাত্র ওদের খোঁজার পর মারাও যায়। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি এর জীবনটা কতটা অভিশপ্ত, ঈশানির, কারো জীবন খুব সরল সরল না, এই ঝিমির, এই এই শুধু ভালোই বাঁচতে জানলো, ভুল দোষ ঠিক অন্যায় কিচ্ছু দেখলো না। হ্যাঁ, ম্যাচিউরিটি আসেনি, ওর মায়ের উচিত একে ঠিক মতন কাউন্সিলিং করানো, সাইকিয়াট্রিস্ট দেখানো, চিকিৎসা করা। আর ওদিকে রীতম, ও তো হচ্ছে কলির কেষ্ট, সমস্ত নারী বেষ্টিত না থাকলে ওর ভালোই লাগে না। মা কী করে ছাড়ে ঈশানির বিয়ের আগে রাত কাটানোর জন্য, যতই রীতমের মা বাবা থাকুক, ওরা যা জিনিস, ওর মা বাবার চোখের সামনেও আকাম করলে ওর মা বাবা কিছু বলবে না, ওর মা বাবা চায় শুধু পয়সা। এই দেখছেন না, লাইভে বসে যায় হাপিয়া, মানে রীতমের মাসি, একই মায়ের পেটের দুই বোন, রীতমের মা আর রীতমের মাসি, মাসি মাকে বলছে সুরের বাচ্চা। তারপরে বুঝতে পারছেন আরও কত কীর্তি করে আছে বিয়ের আগে, বলা আরম্ভ করবো ভয় দেখাচ্ছে, এই তো মাসি নিজের মায়ের পেটে। আর তাহলে এই যে রক্তের যারা সম্পর্ক না, যারা দালালি করছে, তারা অন্যের চরিত্র কাটাছেড়া করবে না, এই অন্যায় আবদার আমরা ভাবি কেন, করি কেন? এই তো অবস্থা। হ্যাঁ, মা চরিত্র বিক্রি করতে বেরিয়ে গেছে আর কমিউনিটি পোস্টে দিচ্ছে যে আমি এর হাত ধরেছি, ছাড়বো না, কারণ এর জামা কাপড় খোলাতে এক্সপার্ট, যেটা এতদিন সন্দীপ করতে পারিনি। হ্যাঁ, সে কী বলছে, সেখানে তার মামা ধরে মারছে, কেলাচ্ছে মাকে, মাকে খেলাচ্ছে মানে ভাববেন না, মাকে দিয়ে শুরু করেছে, বাড়ির নিজের মাকেও শুরু করেছে কিনা তার সন্দেহ আছে, মাকেও মেরেছে, বোনকেও মারছে। তার কাছে গেলে কী শিখবে কিষানু, যে ও মাকেও মারা যেতে পারে? হ্যাঁ, আমি তো বলবো এই সবগুলো তুলে জন্য ধরে সন্দীপ, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে বড় বড় প্রুফ। দালাল বলেছে তোর দাদা তোকে পছন্দ করে না, আমরা বলিনি, আমরা তো শত্রুপক্ষ, আমরা তো অপোনেন্ট পার্টি, আমরা তো বিরুদ্ধ ক্রিয়েটার। দালাল বলেছে তোর পয়সার জন্য তোকে ওরা ভালোবাসছে, আর সেখানে পয়সা ইনকাম না হলে মায়ের সাথে ওই কিষানুকে পেদাবে ওরা। আর এইরকম একটা মারাত্মক সিচুয়েশানে জলন্দীপ বুড়ির খুব চাগার দিচ্ছে না? নোংরা, নোংরাগুলোই নোংরাগুলোকে সাপোর্ট করে পদচ্ছাড়ি। চলো বন্ধুরা, অবশ্যই আজকে লাইভে আসবো, এইটুকুনি দিলাম, পরে অবশ্যই মনে পড়লে বা নতুন কিছু দেখলে আমি অবশ্যই উত্থাপন করব। আমি শুধু ভাবছি এই যে ঝিমি ঈশানিও বিয়ে হয়ে গেল, ঝিমি আবার চলে এলো মাসি শাশুড়ি বাসি, কয়েকটা 200 মিটারের ডিস্টেন্স রীতম আর ওই হাপিয়া মানে রীতমের মাসির বাড়ি, আশা রাখবো নিশ্চয়ই রীতমের বাড়িতে যাবে ঝিমি। ঝিমি আবার নিজের চ্যানেলটাও ফিরে পেলো, 35,000 টাকার বিনিময় রিকভার করলো। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি এদের, মানে মানে কী বলবো, মানে এই বাচ্চা ছেলেমেয়েগুলো যা দেখাচ্ছে পরবর্তীকালে, মানে গর্ভ থেকে মানে পেট থেকে পরেই এই বাচ্চাগুলো এরকম তৈরি হবে আগামী দিন। আর এদের সংশোধিত না করতে পারলে আগামী দিন খুব খারাপ আসছে, খারাপ আসছে। এক বোন আর এক বোনকে সুরের বাচ্চা বলছে নিজের বাবাকে টেনে, বুঝতে পারছেন? আর আরেকজন চ্যানেল হারিয়ে ফেরত পাচ্ছে 35,000 টাকার বিনিময়, বুঝুন কোথায় যাচ্ছে। আর ঈশানি, ঈশানি পাত্র মনে হচ্ছে রেডিই ছিল, এই রীতমের থেকে ছাড়াছাড়ি হলো, বিয়েও করলো, সিঁদুর করলো, শাঁখা পলা, এদের কাছে এইগুলো কোনো ব্যাপারই না। অবাক লাগে, মঞ্চস্থ হচ্ছে মঞ্চে যাত্রা পালা ওয়াইটিতে, আর আমরা দেখি হাততালি হাততালি দিই। চলো আজকে এইটুকুনি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই শুনলাম, বিয়ে জলন্দীপ বুড়ি, তোকে আমার ওয়াচে রাখলাম, ভুলভাল বকবি, ভুলভাল শোনার জন্য তৈরি থাকবি। চলো টাটা, লাভ ইউ অল।